अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहु। तो शिक्षकवृंद सबाई के शुभेच्छा स्वागतम। एस आई एन एम अनल स्कूल प्लाजे आमी मोहम्मद मुजम्मेल हक सहकारी शिक्षक सर्वतरी ब्रह्म उच्च विद्यालय। आज के आलोचना करब नवम दशम श्रेणी शिक्षार्थी इस्लाम नैतिक शिक्षार विषय। हमारा द्वितीय अध्याय पार्ट नय एटा निये आज के आलोकपात होबे। द्वितीय अध्याय शरीयतेर उत्स थेके पार्ट नय होच्छे कुराने करीमेर सूरा जेटाके सूरातुत तीन बला हय, जेटा आमरा दशम श्रेणी शिक्षार्थीरा निश्चय सकलेई जानी। ए सूरातुत तीन एटा कुराने करीमेर 95तम सूरा एबं ए सूराटी हुजूर करीम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम मक्की जीवने এটা অবতীর্ণ হয়েছে, তাই এটা মক্কি সূরা এবং এটার আয়াত সংখ্যা হচ্ছে আটটি। এই সূরার প্রথমে একটা তিন শব্দ রয়েছে, এই তিন শব্দ থেকে এই সূরার নাম করা হয়েছে সূরাতুত তিন। আর শানে নজরুলের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, মূলত এটা কোনো বিশেষ ঘটনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সূরা অবতরণ করেন নাই। এই সূরা অবতরণ করেছেন মানব জাতির ইহ ও পরকালীন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে মানুষ যাতে সচেতন হয়, এই জন্য মানুষকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, আবার কোথায় যাবে, এই ব্যাপারে সর্বময় ক্ষমতার অধিকারী মাওলা এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহ এই সূরাটি অবতীর্ণ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই সূরাটি তিলাওয়াত করি, এরপরে তার অর্থ অনুবাদের দিকে আমরা যাব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن سَنِ تَقْوِيم ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه। প্রশিক্ষকবৃন্দ, আমরা এর অনুবাদ দেখব। সূরাতুত তিন এটা একটা আঞ্জির জাতীয় ফল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে আযীমের মধ্যে এটার শপথ করেছেন, যেটা মিশরের মধ্যে পাওয়া যায়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, এবং জাইতুন এটা একটা উপকারী ফল, আল্লাহ জাইতুনের ফলের কসম করেছেন, জাইতুনের এই তেল এটা অনেকটা উপকারী। ওয়াতুর সিনিন, এবং সিনাই পর্বতের, তুর পর্বতের, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহর দোস্তের সাথে কথা বলেছেন, যেখানে আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, এবং ওই পবিত্র নগরীর
আল্লাহ শপথ করেছেন, যেটাকে আল্লাহ নিরাপদ নগরী বলে ঘোষণা করেছেন। এই নগরীর শপথ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্যারা হাবিব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই সমস্ত পবিত্রতম এবং বুজুর্গতম আল্লাহর সাথে এবং আল্লাহর হাবিবের সাথে এবং আসমানি কিতাবের সাথে সম্পর্কযুক্ত স্থানগুলোর শপথ করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আমরা যারা ইনসান মানব জাতি, আমাদেরকে আল্লাহ সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। সুম্মা অতপর রদদ নাহু আসফালা সাফিলিন, আমরা যারা উচ্চ আসনের, যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাত বলেছেন, আমরা নিজেরাই নিজেদের আচরণে নিজেদের চরিত্রে আমরা একেবারে নিম্নতম স্থানে পরিণত হয়েছি, নিম্নতম জাতিতে পরিগণিত হয়েছি এবং নিম্নতম জায়গায় আমাদের অবস্থান, এটা আল্লাহর ঘোষণা। অর্থাৎ যাদেরকে আল্লাহ উপরে তুলেছেন তারা জাহান্নামের কষ্ট হচ্ছে, এটাই হচ্ছে আয়াতে কারিমার কথা। হ্যাঁ, আল্লাহ সবাইকে বলছেন না, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ামিলুস সালেহাত, এবং সৎ কাজ করে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তাদের জন্য অগণিত অবারিত নিয়ামতের সুব্যবস্থা রয়েছে। যারা ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দীন, দীন মানে ধর্ম, দীন মানে ইসলাম, দীন মানে আসমানি কিতাব, অর্থাৎ যারা আল্লাহ প্রদত্ত নির্দেশনা আসমানি কিতাবের মাধ্যমে সুন্দর জীবন পেয়েছে, এত সত্ত্বেও সেগুলো স্বীকার করেছে। ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দীন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব, আমরা এটা আমাদেরকে জানতে হবে, এটা আমরা কেউ স্বীকার করতে পারবো না যে আল্লাহ হচ্ছে হাকামুল হাকিমিন। কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যে বিচারক হয়ে আমাদের বিচার করবেন, সেখানে আমাদের হাত সাক্ষী দিবে, সেখানে আমাদের মুখ সাক্ষী দিবে, সেখানে আমাদের পাও সাক্ষী দিবে, আমাদের মুখের মধ্যে সেদিন তালাবদ্ধ করা হবে। সূরা ইয়াসিন শরীফের মধ্যে বলা হয়েছে হাত কথা বলবে, ওয়াতুকাল্লিমুন আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সেদিন আমরা মিথ্যা প্রতিপন্ন করতে পারবো না। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সূরা তিন পড়ে সেটার অর্থ শিখব এবং বাস্তব জীবনে সেটা আমরা প্রতিফলন ঘটাবো, এবং সেখান থেকে আমাদের জন্য যে গুরুত্বপূর্ণ শিক্ষা সেটা হচ্ছে যে মানুষ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি, তা আমরা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ এবং সুন্দরতম সৃষ্টি, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। যেহেতু আল্লাহ পাক বলেছেন মানুষকে আল্লাহ সুন্দর সৃষ্টি করেছেন আবার নিম্নতম স্থানে ফেলছেন, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত, সৃষ্টির সেরা জীব, আমাদের এটা সৎকর্মের উপর নির্ভর করবে আমরা কি সম্মান পাব নাকি আমরা অপদস্থ হব। অসৎকর্ম করলে মানুষের মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। মানুষ যখন সৎকর্ম করবে না তখন মানুষ সেটা সরাসরি মানুষ থাকলেও তার আচরণ, তার সম্মান আর মানুষের মধ্যে থাকে না। এই সূরা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন আসফালা সাফিলিন দ্বারা। প্রিয় শিক্ষান্তবৃন্দ, সৎকর্মশীলগণ পরকালে অশেষ অপুরন্ত নিয়ামত লাভ করবে, যেটা আল্লাহ সূরা তিনের মধ্যে বলেছেন। এবং আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক, শেষ বিচারের দিনই দিন তিনি সকল মানুষের কৃতকর্মের হিসাব নেবেন। তাই আমরা এই সূরা থেকে আমরা এটাই শিক্ষা নিলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিনের যে কুদরত, যে শক্তি, যে তিনি হাকামুল হাকিমিন আমাদের হিসাব নেবেন। তাই আমরা জাগতিক জীবনে আমাদের প্রত্যেকটা কাজ আমরা দিনের বিধান অনুসারে করব এবং আমরা ঈমানের উপর অটুট থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বাড়িতে যেই কাজ করব সেটা হলো আমরা সূরা তিন মুখস্থ করব এবং সাথে সাথে তার শাব্দিক অর্থগুলো এবং সরল অনুবাদ এবং শিক্ষাসহ আমরা ভালো করে দেখে নেব, যাতে আমরা আগামী দিনে সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।